সবাইকে আসসালামু আলাইকুম। বরাবরের মতো আবারও আরেকটি রেসিপি নিয়ে আসলাম। আজকের রেসিপিটা হলো শোল মাছের ভাপাড়া। আর এই শোল মাছের ভাপাড়াটা গরম ভাতের সাথে ভীষণ মজা লাগে, আপনারা একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে। চলুন তবে এখন আমি শোল মাছের ভাপাড়াটা কীভাবে রান্না করি আশা করি পুরোটা সময় আমার সাথেই থাকবেন। এখানে আমি বড় সাইজের একটা শোল মাছ নিয়েছি, মাছটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর একটু হলুদ আর লবণ দিয়ে মাছটাকে মাখিয়ে নিয়েছি। এখন আমি মাছটাকে ভাজবো, আর ভেজে মাছ ভাপাড়া করলে সেই মাছে কোনো গন্ধ থাকে না আর খেতেও ভীষণ ভালো লাগে। আর আমার আজকের শোল মাছের ভাপাড়ার রেসিপিটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাই, আমার চ্যানেলে নতুন এসেছেন, তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকার বেল বাটনটা প্রেস করে দিবেন। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব, আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে আর সেখান থেকে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। এই তো আমি মাছগুলো ভেজে নিলাম, এবার ভাপাড়াটা করব। আর তার জন্য চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে তারপরে দিয়ে দিলাম 3 টেবিল চামচ তেল। এবার দিয়ে দিলাম 1টি তেজপাতা, 4টা এলাচ, 2 টুকরা দারচিনি আর 4টি লবঙ্গ। আর দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর 3-4টা কাঁচামরিচ ভালো করে। এবার আমি পেঁয়াজটাকে নেড়ে চেড়ে হালকা বাদামি কালার করে ভেজে নেব। দিয়ে দিলাম 7 মতো লবণ। এই তো পেঁয়াজটা আমি হালকা বাদামি কালার করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্টটা দিয়ে আমি 1 মিনিটের মতো ভেজে নেব, এতে করে যে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে। এবার দিয়ে দিলাম 1 চা চামচ হলুদ পাউডার, 1 চা চামচ জিরা পাউডার, 1 চা চামচ ধনিয়া পাউডার। আর দিয়ে দেব 1 টেবিল চামচ সরিষা বাটা আর 1/2 কাপ টমেটো পেস্ট। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর আমি মশলার পরিমাণটা কিন্তু একদমই কম দিয়েছি, কারণ কম দিলেই কিন্তু সেই ভাপাড়াটা খেতে ভালো লাগে। আর এই মশলাটার উপরে যখন তেল ভেসে উঠবে তখনই বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে। ততক্ষণে আমি নেড়ে চেড়ে মশলাটাকে সুন্দরভাবে কষাবো। এই তো মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানিটা ফুটে উঠলেই আমি মাছগুলো দিয়ে দেব। এই তো মাছগুলো দিয়ে দিলাম, এবার ঢাকনা দিয়ে ঢেকে তারপরে জাল করব 5 মিনিট। এই তো 5 মিনিট পর ধুয়ে আসলাম। এবার আমি কিছু উপর দিয়ে ধনিয়া পাতা দিয়ে দেব, তারপরে আমি আরও 2 মিনিট জাল করে তারপরে নামিয়ে পরিবেশন করে দেখাবো। আর আমার রেসিপিগুলো যারা প্রতিদিন দেখেন, আমার চ্যানেলটা যারা এত দূর সাপোর্ট করে নিয়ে আসছেন, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তাদের প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা এবং দোয়া। এই তো ভাপাড়াটা হয়ে গেছে, আশা করি আমার আজকের শোল মাছের ভাপাড়াটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।